So what is up guys, Sajib here back with another episode of Clash of Clans. So guys, in today's video, we are going to talk about how to grow your clan capital very quickly. This is how clan capital has a lot of confusion, which is not solved. So you can see the video, so you will remove your confusion. And the video starts, you can tell us that in game mode, clan capital update, you can see many bugs and glitches. If the game load or the game crash, so you don't have to worry about tension. Clash of Clans তাদের বাগ ফিক্সেস আপডেটের মাধ্যমে সেগুলো সলভ করে দিবে তো চলো যাব আমাদের ভিডিওর মেইন টপিকে তো গত ভিডিওতে আমরা কথা বলেছিলাম ফর্জ পর্যন্ত তো আজকে আমরা ফর্জের পরে থেকে কন্টিনিউ করব এন্ড এটাই আমাদের ক্ল্যান ক্যাপিটালের লাস্ট পার্ট হতে চলেছে এর আগেও কিন্তু তিনটা পার্ট রয়েছে আপনি চাইলে কিন্তু সেগুলো দেখে আসতে পারেন তাহলে ক্ল্যান ক্যাপিটাল সম্পর্কে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে তো আপনারা যেমনটা জানেন যে আমাদের নরমাল গোল্ড এলিক্সার বা ডার্ক এলিক্সার দিয়ে কিন্তু আমরা ক্যাপিটাল গোল্ড তৈরি করতে পারি বা ক্রাফট করতে পারি অ্যান্ড সেগুলো দিয়ে আমরা আমাদের ক্ল্যান ক্যাপিটালের ডিফেন্সেস বা বিল্ডিংস আপগ্রেড করতে পারি এখানে যেমনটা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের বাকি ডিফেন্সগুলো রয়েছে সেগুলো কিন্তু আনলক করেছে মানে আমরা আমাদের ক্ল্যান মেম্বাররা মিলে কিন্তু সেগুলো আনলক করেছি অ্যান্ড ক্যাপিটাল হল কিন্তু আপগ্রেড করতেছি যেখানে আমাদের 50,000 ক্যাপিটাল গোল্ড লাগবে তাহলে আমাদের এটা লেভেল 2 যাবে অ্যান্ড 2 যাওয়ার পর আমাদের নতুন একটা ডিস্ট্রিক্ট আনলক হবে সেটা হচ্ছে বারবেরিয়ান ক্যাম্প অ্যান্ড তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের নতুন একটা ট্রুপস বা অনেকগুলো ডিফেন্সও আনলক হবে তো বিশেষ করে এটা এইভাবেই কাজ করে অ্যান্ড এখন আপনাদের একটা কথা বলতে চাই যারা আপনাদের ক্ল্যানের এল্ডার বা মেম্বার পজিশনে রয়েছেন আপনারা আপনাদের ক্ল্যান ফিক্স করে নেন এছাড়া ধরতে পারেন আপনাদেরই লস কারণ আপনি একটা ক্ল্যানে ইনভেস্ট করলেন কষ্ট করে আপনার ক্যাপিটাল গোল্ড দিয়ে সেই ক্ল্যানের ক্যাপিটালকে আপগ্রেড করতে হেল্প করলেন তারপর আপনি যদি সেই ক্ল্যান থেকে লিভ নিয়ে অন্য ক্ল্যানে যান তাহলে আবারও নতুন করে আপনাকে সেখানে ইনভেস্ট করতে হবে যদিও ওই ক্ল্যানের মেম্বাররা কিন্তু অলরেডি ইনভেস্ট করে সেটাকে আপ করবে কিন্তু নিজে ইনভেস্ট করে খেলাই আমার মনে হয় বেশি ভালো হবে তো এখন কথা বলবো আমাদের ক্ল্যানের লিডার বা কোলিডারের জন্য কী কী সুবিধা রয়েছে তো আপনি যদি আপনার ক্ল্যানের কোলিডার বা লিডার হয়ে থাকেন তাহলে আপনি এই ক্ল্যান ক্যাপিটাল এডিট করার সুযোগ পাবেন বা মেনটেন করার সুযোগ পাবেন তো এখানে যেমন দেখতেছেন যে আমি কিন্তু এখানে এডিট করতে পারতেছি আমাদের ক্ল্যানের সব ডিফেন্সেস এখানে যে কোনো ইচ্ছা মতো সাজাইতে পারবো যেমন আমি হোম ভিলেজে সাজাইতে পারি এটা যদিও পুরো ক্ল্যানেরই কিন্তু এটা ম্যানেজ করতে পারবে শুধুমাত্র লিডার অ্যান্ড কোলিডার তো সেক্ষেত্রে আপনাদের এক্সট্রা একটা সুবিধা রয়েছে আবার অনেক কিছু দায়িত্বও রয়েছে তো আপনি কিন্তু এখান থেকে ভিলেজ এডিট করতে পারেন এনিমি ব্যাটেল হওয়ার আগে যে এভাবে এডিট করলে আমার ভালো হবে ওইভাবে এডিট করলে ভালো হবে তো আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু সেটা এডিট করে নিতে পারেন তো এখন আসি যে কিভাবে আপনার ক্ল্যান ক্যাপিটাল খুব দ্রুত গ্রো করবেন তো সেক্ষেত্রে আপনাদের বলবো আপনাদের ক্ল্যানে যত বেশি মেম্বার হবে তত তাড়াতাড়ি তত দ্রুত আপনার ক্ল্যান ক্যাপিটাল গ্রো হবে অ্যান্ড চেষ্টা করবেন যে হায়ার টিএইচের মেম্বার রাখার কারণ যত হায়ার টিএইচ হবে তত ক্ল্যান ক্যাপিটাল গোল্ডের পরিমাণ বেশি হবে কারণ এখানে দেখেন আমি টাউন হল 12 এখন আছি এখান থেকে আমি পাচ্ছি 450 ক্যাপিটাল গোল্ড অ্যান্ড ক্রাফটিংও কিন্তু অনেকগুলো স্লট আমার ওপেন হয়ে যাচ্ছে অ্যান্ড লোয়ার টিএইচ যদি হয় তাহলে কিন্তু তাদের এতগুলো স্লট ফাঁকা থাকবে না অ্যান্ড তারা কিন্তু বোনাস হিসেবেও ডেইলি রিওয়ার্ড কিন্তু এতগুলো পাবে না তো সেক্ষেত্রে আপনার ক্ল্যান ক্যাপিটাল দ্রুত তো গ্রো করতে চাইলে আপনি আপনার ক্ল্যানে হায়ার টিএইচ অ্যান্ড অ্যাক্টিভ মেম্বার রাখবেন অ্যান্ড তাদের অবশ্যই বলবেন যে ডোনেট করতে যে আমাদের ক্ল্যান ক্যাপিটালে ক্যাপিটাল গোল্ড ডোনেট করো অ্যান্ড আপনি বুঝতে পারবেন এভাবে আপনি এখানে ক্ল্যানে চলে গেলে ক্ল্যান ক্যাপিটাল অপশনে কিন্তু একটা এখানে অপশন রয়েছে যে ক্ল্যান ক্যাপিটাল অপশন বেসিক্যালি সেটা তো আপনি এখান থেকে কিন্তু দেখতে পারেন যে কে কত ডোনেট করেছে মানে কে কত কন্ট্রিবিউট করেছে ক্ল্যান ক্যাপিটাল গোল্ড তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অতুল ভাই কিন্তু নাম্বার 1 রয়েছে সে কিন্তু 1400 ক্যাপিটাল গোল্ড কিন্তু ডোনেট করেছে তো সেক্ষেত্রে তাকে কিন্তু অবশ্যই আমার ক্ল্যানে রাখবো কারণ আমাদের ক্ল্যান ক্যাপিটাল আপগ্রেড করতে হেল্প করতেছে যদিও এখানে শেষের দিকে দেখেন এখানে কিন্তু সবাই 00 আফিফ প্রোমাস্টার ডিজে সানি এরা কিন্তু 00 করেছে তো সেক্ষেত্রে এরা কিন্তু আমাকে কন্ট্রিবিউট করে হেল্প করতেছে না আমার ক্ল্যান ক্যাপিটাল গ্রো করতে তো সেক্ষেত্রে আপনি এদের কিক আউট করে আবার নতুন মেম্বার ভালো মেম্বার আনতে পারেন যারা ভালো কন্ট্রিবিউট করবে আমাদের অতুল ভাইয়ের মতো তো যাই হোক বেসিক্যালি এভাবেই আপনার ক্ল্যান ক্যাপিটাল গ্রো করতে পারেন ফাস্ট গ্রো করতে পারেন আই হোপ আপনাদের এই ভিডিওর মাধ্যমে যত কনফিউশন ছিল
সেগুলো দূর হয়ে গিয়েছে। যদি আপনি গত তিনটা ভিডিও দেখে আসেন অ্যান্ড এই ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু ক্ল্যান ক্যাপিটালের যত এক্সপ্লেনেশন ছিল, যত জিনিস ছিল, সেগুলো কিন্তু আমরা এক্সপ্লেন করেছি। যদিও আমাদের এখনও রেইড অপশন এনেবল হয় নাই, হওয়ার পর কিন্তু আমরা সেটা নিয়ে আলোচনা করব। এখন করতেছি না, কারণ রেইড শুরু হওয়ার পরে যদি অন্য কিছু হয়, মানে আমি প্রেডিকশন করতেছি একটা হয় আরেকটা, তো সেক্ষেত্রে আমি সে প্রেডিকশন করতে চাচ্ছি না। অ্যান্ড এখানে যদি আপনি ইভেন্টটা দেখেন, তাহলে কিন্তু রেইড উইকেন্ডটি স্টার্ট হতে যাচ্ছে একদিন 18 ঘন্টা পর। এর মানে একদিন 18 ঘন্টা পর থেকে কিন্তু আমার মনে হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের ক্ল্যান ক্যাপিটালের রেইড শুরু হতে পারে। তো তখন আমি রেইড সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব, অ্যান্ড আপনারা যদি না বুঝেন তাহলে বোঝানোর চেষ্টা করব। সো বেসিক্যালি এই ছিল আমাদের ক্ল্যান ক্যাপিটালের লাস্ট পার্ট। আই হোপ আমি কোনো কিছু মিস করি নাই রেইড বাদ দিয়ে। অবশ্যই ক্ল্যান ক্যাপিটালের যত কিছু আমি জানি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, চ্যানেল প্রথমে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। কথা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, ক্লাস অন।